রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। রাজধানীতে সরকারি ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ভারতের করোনা ভ্যাকসিনের বিকল্প হিসেবে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে সরকার। এ সময় অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে উৎপাদন করতে দুই দেশ একমত হয়েছে, যত দ্রুত সম্ভব টিকা দুটি বাংলাদেশে উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। রেলপথ মন্ত্রণালয়ের একটি